হ্যালো বন্ধুরা, টেক নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমেই আইফোন ইউজারদের জন্য একটা খারাপ খবর দিয়ে দিই। বিশেষ করে আইফোন 14 সিরিজ যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, রিসেন্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে আইফোন 14 সিরিজে ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে। রিসেন্টলি একটা আপডেট রোল আউট হয় সেই আপডেটের পর থেকে। শুধুমাত্র তাই নয়, এই আইফোন 14 সিরিজ মোটামুটি এক বছর হলো লঞ্চ করেছে। এই এক বছর যারা আইফোন 14 সিরিজ ইউজ করছেন, আইফোন 14, 14 প্রো, প্রো ম্যাক্স, এই তিন চারটে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল, এই সমস্ত ফোনগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ব্যাটারি হেলথ ডিক্রিজ করেছে। আমরা অ্যাপেলের ফোনে ব্যাটারি হেলথ পরিমাপ করতে পারি ব্যাটারি অপশানে গিয়ে। তো দেখা যাচ্ছে এই বছরে এমন ইউজারও পাওয়া গেছে যাদের এক বছরে 10% বেশি ব্যাটারি ডিক্রিজ হয়ে গেছে, অর্থাৎ 90 নেমে এসেছে। তো এটা কিন্তু অ্যাপেলের জন্য অস্বাভাবিক। তো দেখা যাক অ্যাপেলের আইফোন 15 সিরিজ কী হয়। যদিও আইফোন 15 সিরিজ সম্পর্কেও এক একটা খারাপ খবর রয়েছে, আইফোন 15 সিরিজে আমরা টাইপ সি পোর্ট পাবো এটা মোটামুটি কনফার্ম। কিন্তু আজকে একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে আইফোন তাদের মাদারবোর্ডে এমন একটা চিপ ইউজ করেছে সেখানে শুধুমাত্র অ্যাপেল বা অ্যাপেলের সার্টিফাইড ইউএসবি টাইপ সি কেবেলই সাপোর্ট করবে। অন্য ইউএসবি টাইপ সি কেবেল আদৌ সাপোর্ট করবে না, ডেটা ট্রান্সফার তো দূরের কথা। অর্থাৎ আমাদের আইফোন বা এমএফআই সার্টিফাইড যেগুলো অ্যাপেল সার্টিফাই করে সেগুলো দাম বেশি দিয়েই টাইপ সি পোর্ট কিনতে হবে। তাহলে এই ধরনের টাইপ সি পোর্ট তো আমাদের দরকার ছিল না নাকি? কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা আপনার দরকার পড়বে এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর 1000 লাইক পরিপূরণ কি করে দেবেন? তো তাহলে চলুন পরবর্তী আপডেটগুলো দেখেন। এরপর সরাসরি আমরা রেডমি বা শাওমির খবরে চলে আসবো। শাওমি আজকে চাইনিজ মার্কেটে দুটো স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। একটা হচ্ছে স্যামসাংয়ের ফোল্ড 5-এর কম্পিটিটার শাওমি মিক্স ফোল্ড 3। এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। এছাড়াও এই ফোনটার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফোল্ডিং ফোন হলেও এর যে ফ্রন্ট ডিসপ্লেটা রয়েছে সেটা কার্ভ ডিসপ্লে। এছাড়াও এই ফোনটা স্যামসাংয়ের ফোল্ড 5-এর থেকে বেশ কিছুটা পাতলা ফোন। এছাড়াও যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, 6.56 ইঞ্চির একটা E6 OLED ডিসপ্লে যেটা বাইরের ডিসপ্লে আছে, আর যদি ডিসপ্লেটা খোলা হয় 8.3 ইঞ্চির হয়ে যাচ্ছে, বেশ বড় সড়ো একটা ডিসপ্লে। যাই হোক, এই ফোনটা শোনা যাচ্ছে চাইনিজ মার্কেটে বাইরে লঞ্চ হবে না। চাইনিজ মার্কেটের দামটাকে যদি আমি কনভার্ট করে বলি তাহলে 1 লাখ রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে, আর স্যামসাংয়ের ফোল্ডের দাম প্রায় 1.5 লাখ রুপি। তো দেখা যাক শাওমি যদি পরবর্তী বছরে তাদের এই ফোল্ড সিরিজটাকে চাইনিজ মার্কেটের বাইরে লঞ্চ করতে পারে তাহলে ধামাক হয়ে যাবে। এছাড়াও একই লঞ্চ ইভেন্ট থেকে আজকে রেডমি K60 Ultra ফোনটাকেও লঞ্চ করা হয়েছে। প্রথমে দামটা বলে দিই, এই ফোনটা ইন্ডিয়ান রুপিতে যদি আমি কনভার্ট করে বলি 29,000 রুপিতে লঞ্চ হয়েছে। যদি এটা ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, ইন্ডিয়াতে ধরুন 35,000 রুপি আর বাংলাদেশে ধরুন 45,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটা স্পেসিফিকেশানে অসাধারণ। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9200+ চিপসেট রয়েছে। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি রয়েছে, 6.67 ইঞ্চির একটা 1.5K OLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট রয়েছে। তবে এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, তবে পারফরমেন্সের দিক থেকে ফোনটা ধামাল করতে চলেছে। এর সঙ্গে সঙ্গে রেডমি K60 আইফোনটা লঞ্চ হওয়ার কথা ছিল, সেটা এই লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ হয়নি। শোনা যাচ্ছে সেটা সেপ্টেম্বর মাস নাগাদ চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। আচ্ছা, আপনারা কারা শাওমি বা রেডমির ফোন এখনও ইউজ করছেন অবশ্যই আগে কমেন্ট করে লিখে দেবেন, কারণ শাওমি বা রেডমির ফোনে খুব শীঘ্রই MIUI 15-এর আপডেট আসতে চলেছে। অলরেডি শাওমি টিজার পেজ সামনে নিয়ে এসেছে, বলা হচ্ছে সামনের মাসেই অফিসিয়ালি তারা এটাকে আনভিল করে দেবে। এছাড়াও প্রথমে বেটা পর্যায়ে আসবে, তারপর স্টেবল ভার্সনের রোল আউট হবে। শোনা যাচ্ছে খুব একটা ফিচার আপগ্রেড হয়নি, তবে বেশ কিছু AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটার বেশ কিছু কাস্টমাইজেশনে চেঞ্জ করা হয়েছে, ফোনটার অ্যানিমেশনগুলো স্মুথ করা হয়েছে। MIUI কিন্তু আগের থেকে অনেক বেশি স্টেবল। আগে যেমন গ্ল্যান্সটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ থাকতো, তারপরে বিভিন্ন ধরনের ব্লুটুয়ার থাকতো, এখন শাওমির যে UI বা MIUI ব্লুটুয়ার আর থাকছে না, অ্যাড প্রায় আসছে না বললেই চলে। আমি নিজে শাওমির ফোন ইউজ করছি এখন, তো অবশ্যই অনেক ইম্প্রুভ হয়েছে। MIUI 15-এ কতটা ইম্প্রুভ হয় দেখুন। অবশেষে 36GB র্যামের স্মার্টফোন আনছে রিয়েলমি, রিয়েলমি GT Neo 5। এই ফোনটা প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, আর এই ফোনটার অলরেডি কিন্তু বিভিন্ন টিজার পেজ সামনে চলে এসেছে। এখানে 36GB র্যাম বলতে 24GB হচ্ছে ইনবিল্ট র্যাম থাকবে, আর 12GB আপনি ভার্চুয়াল র্যামের সাহায্যে বাড়িয়ে নিতে পারবে। বলা হচ্ছে এই ফোনটা কিন্তু একটা অন্যতম সেরা স্মার্টফোন হতে চলেছে, মোটামুটি মিড বাজেট সেন্ট্রিক। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকছে, এছাড়াও 5000 mAh ব্যাটারি, 240 ওয়াটের ফাস্ট চার্জার,
হাজার, অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশার থাকছে, মোটামুটি 45,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। আর চাইনিজ মার্কেটের দামটা যদি আমি কনভার্ট করে বলি, ওই 30,000 রুপির আশেপাশে লঞ্চ হচ্ছে। তো দেখা যাক, এই ফোনটাও শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসতে চলেছে, যদিও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করবে না, আনঅফিসিয়ালি পৌঁছে যাবে। সবশেষে ইনফিনিক্সের তরফ থেকে আরও একটা ছোট্ট খবর দিই, ইনফিনিক্স 030 ফোনটা এই মাসের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। বাংলাদেশেও অবভিয়াসলি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা আনঅফিসিয়াল। আমি বুঝতে পারছি না বাংলাদেশে ইনফিনিক্সের ফোনের এত চাহিদা, অলরেডি ইনফিনিক্স এখানে ফ্যাক্টরি তৈরি করেছে, তারপরও কেন ইনফিনিক্সের স্মার্টফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে না। ইনফিনিক্স 030 ফোনটা ফার্স্ট লুক আগের দিনই দেখিয়েছিলাম, আজকে খবর আছে এই ফোনটাতেও মিডিয়াটেকের ড্যামাসিরি 8050 চিপসেট থাকছে। এর সঙ্গে সঙ্গে আগের দিন বলেছিলাম ইনফিনিক্স GT10 ফোনটাও লঞ্চ হতে পারে, আজকে কানাঘুষা শোনা যাচ্ছে ইনফিনিক্স GT10 ফোনটাও লঞ্চ হবে, সেটা এই মাসে লঞ্চ হতেও পারে আবার নাও হতে পারে, লঞ্চ ডেটের কোনো কনফার্মেশন নেই। তবে সেই ফোনটাই কিন্তু মিডিয়াটেকের ড্যামাসিরি 6020 চিপসেট থাকতে পারে, যেটা আমরা টেকনো পোভা 5 প্রোতে দেখেছিলাম, আর 15,000 রুপির নিচে ওই ইনফিনিক্স GT10 ফোনটা লঞ্চ করবে। তো দেখা যাক, ফোনটার এখনও ব্যাক প্যানেলের ছবি সামনে আসেনি, যদি ইনফিনিক্স GT10 প্রোয়ের মতোই ডিজাইন দিয়ে আসে তাহলে তো একদম ধামাল হয়ে যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগেছে তো দাদা তাহলে লাইক বাটনটা প্রেস করে যাবেন। দেখা হবে আগামী পর্বে।